আপনাদের এবং আমার ইউটিউব চ্যানেল কৃষক কথা 77-এ আপনাদের সকলকে স্বাগতম। আসুন বাংলায় দেখি, বাংলায় শিখি। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হবে এক ধরনের ছত্রাকনাশক নিয়ে। কারণ হচ্ছে এই মুহূর্তে কিছু সমস্যা দেখা দিচ্ছে যেগুলো আপনার জমিকে পুরোভাবে কিন্তু নষ্ট করে দিতে সক্ষম বন্ধুরা। সুতরাং আজকের ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান কীভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, চলুন সেই বিষয়ে আলোচনা করি। তো আমি আজকে আলোচনা করব শসা গাছের এই সময় যে সমস্ত রোগগুলো আসছে বন্ধুরা, যেমন ধরুন আর্লি ব্লাইট, লেট ব্লাইট। লেট ব্লাইটটা আসবে, আর্লি ব্লাইটটা অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তারপর আসে আপনার ডাউনি মিল্ডিউ। ডাউনি মিল্ডিউ কোনটা নিশ্চয়ই আপনারা জানেন, যে পাতাটা পুড়ে পুড়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও বন্ধুরা গাছ ঝিমিয়ে পড়ে। ঠিক আছে, গাছ ঝিমিয়ে পড়ে গোড়াতে পচন ধরার জন্য, সেই রোগ। এই একটি ওষুধেই কিন্তু বন্ধুরা সমাধান হয়ে যাবে সমস্ত রোগগুলোর। হ্যাঁ, আরও একটি যেটা রোগ আছে এই মুহূর্তে ধরা পড়ছে, শসা গাছ, ঝিঙে গাছ, তরমুজ গাছ, এই সমস্ত লতানো গাছের ক্ষেত্রে, লাউ গাছ, সেটা হলো জালি শুকিয়ে যাওয়া। তো আপনারা সচরাচর বুঝতে পারেন না যে কেন জালি শুকিয়ে যাচ্ছে। তো বিভিন্ন কারণে জালি শুকিয়ে গিয়ে থাকে বন্ধুরা, তার মধ্যে অন্যতম যে কারণ সেটি হলো ছত্রাক। এই ছত্রাক মাটি থেকে, মানে গোড়া থেকে নিয়ে একদম ডগ পর্যন্ত কিন্তু গাছের সার্বিক ক্ষতি করতে সক্ষম। সুতরাং আপনাকে এই ছত্রাক লাগার যে প্রবণতাটা সেটাকে সরিয়ে দেওয়ার জন্য ছোট থেকে গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি আপনার গাছ বড় হয়ে গিয়ে থাকে, যদি আপনার গাছে রোগ লেগে গিয়ে থাকে, তাহলে আপনারা কী ওষুধ স্প্রে করবেন, আজকের আলোচনার বিষয় সেইটাই বন্ধুরা। তো আমি যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ইগনাইট। ইনগেন কোম্পানির ইগনাইট এখনও পর্যন্ত এই সমস্ত রোগের ক্ষেত্রে কম দামের মধ্যে দারুণ কার্যকরী ওষুধ, দারুণ বলতে পারেন। আমাদের চাষিরা যদি ওই ছত্রাকনাশকের প্যাকেটে আগুনের ছবিটা না দেখতে পান, তো ওটা আবার নেবেনই না, তাদের যে ধরনের ছত্রাক গাছে লেগে থাকুক। কারণ এই এমন একটা ওষুধ, যেটা ওষুধটা ছত্রাকনাশকটা আর কি, এই যে সমস্ত রোগগুলো আসে যেগুলো বিশেষভাবে ক্ষতি করে গাছের, সেই সমস্ত রোগগুলোর সমাধান কিন্তু একত্রে নিয়ে আসে বন্ধুরা। সেই জন্য সমস্ত চাষি ভাইরা এই ওষুধটাকে পছন্দ করেন। আমাদের এলাকাতে হয়তো আপনাদের এলাকাতেও ব্যবহার করে থাকবেন এই ওষুধটা, তবুও যারা ব্যবহার করেননি, যারা এই ওষুধ সম্বন্ধে জানেন না, তাদের জন্য এটা একটা কিন্তু দারুণ ওষুধ বন্ধুরা। এর কম্পোজিশনটা কিন্তু টাটা মাস্টার্ডের মতনই, মানে আপনার মেটালক্সিল 8% আর ম্যানকোজেব 64%। কিন্তু মাস্টার্ডের থেকে এটা একটু উন্নত, মানে এটা একটু বেশি কাজ করে বন্ধুরা। ঠিক আছে, আপনারা যখন জমিতে প্রয়োগ করবেন তখন বুঝতে পারবেন যে টাটা মাস্টার্ড আর এটার মধ্যে ব্যালেন্সটা কী আছে, মানে কী আছে পার্থক্যটা আসলে। হ্যাঁ, তখন আপনারা বুঝতে পারবেন যদি আপনারা আগে টাটা মাস্টার্ড ব্যবহার করে থাকেন। এই ওষুধটা বন্ধুরা আপনারা ছোটো গাছ থেকে নিয়ে বড় গাছ সমস্ত রকম গাছে দিতে পারবেন। ছোটোবেলায় যদি দেখছেন যে শসা গাছের গোড়া পচে যাচ্ছে, ঝিঙে গাছের গোড়া পচে যাচ্ছে, সেটা যে কোনো সময় হোক, বর্ষার সময় হোক, এখন হোক, বৃষ্টিপাতের জন্য হোক, কিংবা বেশি সেচ দেওয়ার জন্য হোক, ঠিক আছে, আপনারা এই ওষুধটা প্রয়োগ করুন, দেখুন আপনাদের এই সমস্ত রোগগুলো তৎক্ষণাৎ আটকে যাবে। বিশেষভাবে গোড়ার যে রোগগুলো থাকে বন্ধুরা, সেই রোগগুলোকে ছোটোবেলায় যদি আপনারা আটকাতে চান, তো স্প্রে করার থেকে আমার মতে সেখানে ড্রিঞ্চিং করা সুবিধাজনক। 25-30 গ্রাম আপনি 30 গ্রাম নিন, যদি ড্রিঞ্চিং করছেন গোড়াতে, তো 30 গ্রাম এই ইগনাইট নিয়ে আপনি গোড়ায় গোড়ায় ড্রিঞ্চিং করে দিন। 50 ml বা 30 ml করে জল প্রত্যেকটা গোড়ায়, গাছের গোড়ায় দিন, তাহলে এই গোড়া পচার রোগটা কিন্তু আপনার মাঠে আর আসবে না। আর বন্ধুরা, যদি এই ওষুধটা আপনি আগে ভাগেই দিয়ে থাকেন গাছের মধ্যে, মানে ধরুন রোগ জ্বালা কিছু নেই, গাছ একটু দুপাতা হয়েছে, আপনি ওষুধটা দিয়ে দিলেন, তখন আপনি কত দেবেন, 22-25 গ্রাম প্রতি ব্যারেল। ঠিক আছে, এবং যদি কোনো গাছে আপনার রোগ লেগে গিয়ে থাকে অলরেডি, তখন কত গ্রাম দেবেন, তখন 25-27 গ্রামের ভিতরেই দেবেন। কিন্তু বন্ধুরা 25 গ্রামই রেকমেন্ড করবো, কারণ 27 গ্রামটা একটু বেশি হয়ে যাবে। 25 গ্রাম প্রতি ব্যারেল, 15 লিটার ব্যারেলে 25 গ্রাম, 16 লিটার ব্যারেলেও আপনি 25 গ্রাম না দিয়ে 26 গ্রাম 27 গ্রাম দিতে পারেন। ঠিক আছে, হিসেবটা আসলে ওই আপনার লিটারে 100, মানে 1.75 গ্রাম। ঠিক আছে, সেই হিসাবে আপনারা দেবেন, 2 গ্রাম পর্যন্তও আপনারা যেতে পারেন, তার বেশি কিন্তু কখনো যাবেন না। তো বন্ধুরা, জালি যে শুকিয়ে যাচ্ছে তার জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই, জালি শুকিয়ে যাবে না। এই ওষুধটা স্প্রে করুন, দেখুন জালি ঠিকঠাক থাকবে,
এবং যে সমস্ত চাষি ভাইয়ের শশা গাছ ঝিমিয়ে যাচ্ছে, ঠিক আছে না, যখনই রোদ উঠছে তখনই গাছটা পুরোপুরিভাবে একদম লেতিয়ে পড়ছে একটা সাইডে, বা পাতাগুলো ঢলে যাচ্ছে নিচের দিকে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখে আপনারা দেখে ভাববেন যে রোদের জন্য হচ্ছে, তা নয় বন্ধুরা, রোদের জন্য হচ্ছে কিন্তু তার গোড়ায় ছত্রাক আছে। আপনারা চেষ্টা করুন যে সমস্ত গাছগুলোতে রোগ লাগছে না, সেই সমস্ত গাছের গোড়াটা একটুখানি খুলে, না একটুখানি সামান্য এতটুকুনি ডিপ করে খুলে সেখানে 100 ml এই আপনাদের যে বললাম আমি ইগনাইট, এই ইগনাইটের দ্রবণ বানিয়ে তার মধ্যে ঢেলে দিন। দেখুন রোগটা কাটলেও কাটতে পারে যদি প্রথম বেলায় হয়, যদি বেশি গাছ ঢলে পড়ে যায়, পাতা শুকিয়ে শুকিয়ে আসে, তখন কিন্তু কিছু করার নেই বন্ধুরা, তখন আপনাকে গাছটা সম্পূর্ণরূপে মাঠ থেকে তুলে ফেলতে হবে। হ্যাঁ, এবং তারপর মাঠে স্প্রে করতে হবে। এ বিষয়ে আমি একটা কথা বলবো যে কোনো রোগের প্রথম যে ওষুধ সেটা হলো রোগগ্রস্ত গাছটিকে বা অঙ্গটিকে বা যা জিনিসটিকে মাঠ থেকে সরিয়ে ফেলা, ঠিক আছে। আপনি যদি রোগগ্রস্ত জিনিসটা মাঠে ছেড়ে দেন তাহলে কিন্তু তারপর ওষুধ স্প্রে করেন, আপনার ওষুধ কিন্তু ততটা কার্যকরী হবে না, যতটা কার্যকরী হবে আপনি যদি সেই সমস্ত জিনিসগুলোকে মাঠ থেকে সরিয়ে ফেলতে পারেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন তো। যেমন ধরুন আপনার করলা ফুটো করেছে, সেক্ষেত্রে আপনার করলাগুলোকে মাঠ থেকে ফেলে দিতে হবে। আপনার ঝিঙেতে ফুটো করেছে পোকা, সেক্ষেত্রে আপনার ঝিঙেগুলোকে মাঠ থেকে সরিয়ে ফেলতে হবে, মাটিতে পুঁতে দিতে হবে। ধরুন আপনার গাছে ওই গোড়া পচা রোগটা এসেছে, আপনি গাছটা তুলে মাঠেই ফেলে দিলেন, তা কিন্তু নয়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আপনার রোগটা মাঠের মধ্যেই রয়ে গেল, মাঠের মধ্যেই আপনার রোগটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। মাঠ থেকে তুলে অন্য কোথাও সরাতে হবে, এবং যে জায়গাটায় আপনার গোড়া পচা রোগটা এসছে না, সেই জায়গাটাতে পারলে আপনি যদি একটু ম্যানকোজের পাউডার M45 যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, তো সেই পাউডার যদি আপনি একটু ছড়িয়ে দেন ওখানটাতে, তাহলে কিন্তু এই রোগটা আটকে যাবে বন্ধুরা, ওই জায়গায় পরবর্তী দিনে আর ওই রোগটা আসবে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এভাবে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায় এইসব রোগগুলোকে। পাউডারি মিলিডিউ এটাতে কন্ট্রোল হয় বন্ধুরা, আগের থেকে দিলে পাউডারি মিলিডিউর ক্ষেত্রেও কন্ট্রোল করা যায় এটাকে। আপনারা পাউডারি মিলিডিউ, ডাউনি মিলিডিউ, আর্লি ব্লাইট, লেট ব্লাইট, গোড়া পচা, ফল পচা, এই সমস্ত রোগের জন্য কিন্তু এই ইগনাইট ওষুধটা ব্যবহার করুন, দেখুন আপনাদের খুব ভালো হবে। যতটা আপনারা ক্ষতির মুখে পড়েছেন তার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এটুকুনি করে দেখুন। হ্যাঁ, অনেক রকম ছত্রাকনাশক আছে, কিন্তু এই ছত্রাকনাশকগুলো আমরা যেগুলো সাধারণত আমি বলে থাকি, তার কারণ হচ্ছে এগুলো আমরা আমাদের জমিতে দেখেছি দিয়ে, বা পার্শ্ববর্তী আমাদের যে সমস্ত চাষি ভাই আছেন, চাষি বন্ধু আছেন, ওনারা জমিতে দেন এবং তার রেজাল্ট আমরা দেখতে পাই, সেই হিসেবে আপনাদেরকে বলে থাকি। তবুও আবহাওয়ার তারতম্যের জন্য কিছু কিছু জায়গায় কিছু একটু পার্থক্য হয়, কোথাও একটু কম কাজ করে, কোথাও একটু বেশি কাজ, কোথাও একটু মাঝারি কাজ, কিন্তু আমাদের বন্ধুরা ভালোই কাজ করে, রুক্ষ আবহাওয়াতেও ভালো কাজ করে, ঠিক আছে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় হয়তো একটু কম কাজ করবে, ঠিক আছে। আপনারা জল দেবেন না, যখন ছত্রাকনাশক স্প্রে করছেন তার 2-3 দিন 4 দিন আগে মানে যেন জল দেওয়া হয়, মানে 6 দিন আগে যদি জল দেওয়া থাকে তাহলে খুব ভালো হয়, মানে শুকনো শুকনো একটু জমি দরকার, তাহলে ছত্রাকনাশক ভালো কাজ করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু একটা বুঝতে শিখতে পেরেছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কমান্ডস থাকলে, কোনো জানার ইচ্ছা থাকলে, কোনো কিছু বলার থাকলে, আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমান্ডসে জানিয়েন, আপনারা জানিয়েন আপনারা কোথা থেকে দেখছেন, এবং আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানিয়েন। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন আমার পরিবারের সদস্য হওয়ার জন্য, হ্যাঁ, আমাদের পরিবারে যোগ দেওয়ার জন্য, ওখানে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে বেল আইকন অল করে দেবেন, তাহলেই পরবর্তী সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।